হ্যালো বন্ধুরা, আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ একটি মজার রেসিপি। বর্তমান খুবই গরম, গরমের সময় দুপুরে গরম গরম ভাতের সাথে এই রেসিপিটি খেতে খুবই ভালো লাগে। যারা টক খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটি। তো বন্ধুরা, রেসিপিটি না কেটে সম্পূর্ণ দেখবেন। আমি এখানে আজকের রেসিপির জন্যে মেস্টার পাতা নিয়েছি, এটা টক পাতা, আর নিয়েছি কিছু কাঁঠালের বিচি। এখন তো কাঁঠালের বিচি প্রচুর পরিমাণে পাওয়া যায়। কাঁঠালের বিচিগুলো আমি ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। এবার রান্না করার পালা। কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। ফোড়নে দিয়ে দিলাম তিনটি শুকনা মরিচ। শুকনা মরিচগুলো আমি ভালো করে ভেজে নিব। আরও একটি কথা বলে নিচ্ছি, আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন একটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, লাইক করতে তো ভুলবেন না। শুকনা মরিচগুলো কালো করে ভেজে নিয়েছি, এখন দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজ মরিচগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম কাঁঠালের বিচিগুলো। মশলা হিসেবে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এখন দিয়ে দিলাম জিরার গুঁড়ো। এবার আমি কিছুক্ষণ সময় তেলের উপরে ভালো করে ভেজে নিব। বিচিগুলোর কালার খুবই সুন্দর হয়েছে তেলের উপরে, আমি যেহেতু অনেকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এখন দিন দিন অল্প করে পানি, এই পানিটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে বিচিগুলো খুব সহজভাবে সিদ্ধ হয়ে যায়। সেই জন্য পানিটা শুকিয়ে এসেছে, এখন দিয়ে দিলাম আমি পাতাগুলো। মেষ্টা পাতার পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন, তো আমি এখানে কম করেই দিয়েছি। এখন দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কাটা, আর দিয়ে দিলাম গোটা রসুন। আবারও আমি ভালো করে কিছু সময় কষিয়ে নিব। তরকারিগুলো কষানো হয়ে গেছে, দেখুন রংটা চেঞ্জ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি, যেহেতু আমি বিচিগুলো আগে সিদ্ধ করে নিয়েছি পানি দিয়ে, সেই পরিমাণ মতো দিয়ে দিতে হবে। মেষ্টা পাতা আর কাঁঠাল বিচির টক সবজিটা হয়ে গেছে, আমি ঝোলটা এরকম করে নিয়েছি, আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। তো সবজিটা নামিয়ে আমি অন্য একটা পাত্রে ঢেলে নিব। তো বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন।